যাবো, মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করব। বাদশাহ হতে চাই কে? বাদশাহ হব। সুদের কারবার বন্ধ করে দেব, মদের লাইসেন্স দেওয়া হবে না, যে মদ খাবে সে জেলে যাবে, তার বাপেও তাকে ছাড়তে পারবে না। বাদশাহ হব, মানুষ মসজিদে যাবে, না গেলে জবাবদিহিতা করতে হবে, আল্লাহকে স্বীকার করে কেন গেল না, যে আল্লাহকে স্বীকার করেনি তার ব্যাপার। এই স্কুল কলেজ ছুটি হলে মাইনারা যখন যাবে তখন, আর বাদশাহ হলে তো কোনো কথা নাই, বলেগা ইধার আঙ্গুর রহেগা, ইধার চার লড়কি উধার ছ লড়কি, হাম এসে লেটে রহেঙ্গে হামকো আঙ্গুর খিলায়েগা, হাম বাদশাহ হ্যায় জো মর্জি করেঙ্গে, জিসকি বিবি মর্জি উঠা লায়েঙ্গে, জিসকি বহন মর্জি উঠা লায়েঙ্গে, হাম বাদশাহ হ্যায়। এরকমই তো না? হ্যাঁ, ইধর পুরা টোকনগর বাজার মে 200 ইঞ্চ কা টেলিভিশন লাগায়েঙ্গে, আর্জেন্টিনা ব্রাজিল কা গোল, বাদশাহ বনেঙ্গে। হ্যাঁ, বাদশাহ বনেঙ্গে, এরকমই তো নাকি? আরে তো পোলা মানে কত আফসোস, ওর ওর ঘরে খাট নাই, আর ফ্রিজ নাই, টেলিভিশন নাই, কত দুঃখ জানেন। গত 2 দিন আগে চিন্তা করতেছিলাম যে আচ্ছা আল্লাহ যা লিখে রেখেছে মানুষ কি গরিব হওয়ার কারণে এর চেয়ে কম পায়? এই আপনার কথা বোঝেন, আমি চিন্তা করছি যে আচ্ছা আল্লাহ সুবহান তাআলা যা লিখে রেখেছে গরিব হওয়ার কারণে কি মানুষ কম পায়? আচ্ছা আল্লাহ যা লিখে রেখেছে এ যদি ধনী না হতো তাহলে কি আজকে সে এটা পেত না? হ্যাঁ, আপনার কথা বোঝেন। তখন আমি চিন্তা করলাম একটা দরিদ্র লোকের কথা, যার তকদিরের উপরে বিশ্বাস নাই। আমি চিন্তা করলাম আহ, ও তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বুঝতো তকদির কি জিনিস। তখন আমি বললাম যদি আমি বাদশাহ হতাম আর আজকে দুপুরের খাবারের টেবিলে থাকতো আলুর ভর্তা আর ডাল, এটা হতো পৃথিবীর সর্বোচ্চ খাবারের মেনু, যেটা পৃথিবীর সব জায়গায় হয় না, সুইজারল্যান্ডে হয়। ওখান থেকে আমি যেহেতু বাদশাহ, আমার জন্য বিমানে করে এসেছে এই আলু, আর পৃথিবীর সবচাইতে উন্নত দামি পরিচিত বাবুর্চি এই ভর্তা করেছে, ওখানে একটা পোড়া মরিচ দিয়েছে যেটা পৃথিবীতে খুবই রেয়ার, একেবারে পাওয়া যায় না, দুর্লভ। যেহেতু আমি বাদশাহ, এটা আমার ঘরে ছিল, আমার ওই আলুর ভর্তাতে এটা ভেঙে দিয়েছে। যদি আমি বাদশাহ হতাম আমি ওই আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতাম, আর পৃথিবীর সবচাইতে উন্নত মানের দামি খাবার আমি খেতাম। যদি আমি বাদশাহ হতাম আজকে এই যে দুপুরবেলায় টাকার অভাবে আমি খেতে পারিনি, আমি যদি বাদশাহ হতাম পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার হাকিম এসে বলতো রাজামশাই, রাজা সাহেব আপনি কিন্তু দুপুরে খাবেন না, দুপুরে না খাওয়া পৃথিবীর রাজা মহারাজাদের ট্র্যাডিশনে পরিণত হতো, আর আমার হৃদয় একটা আনন্দ থাকতো, উফ আমি দুপুরে খাবো না কারণ আমি রাজা। যদি আমি বাদশাহ হতাম, যদি আমি বাদশাহ হতাম, এই যে আমি দরিদ্র, কেউ আমাকে সম্মান করে না, আমার ন্যায্য অধিকার আমি নিজেই পাই না, আমার হক আমি নিজেই পাই না, আমার উপরে করে যাওয়া জুলুমের কোনো বিচার পাই না, কেউ আমাকে 5 আনার দাম দেয় না, যদি আমি বাদশাহ হতাম কোনো এক জঙ্গলে যেতাম পশু শিকারে, পাখি শিকারে, সেখানে দেখতাম সব চেনে না, বাঘও কামড়াতে আসে, শিয়ালও ঘেউ করে কামড়াতে আসে, কেউ আমাকে কোনো জানোয়ার জন্তু 5 পয়সার দাম দেয় না। যদি আমি বাদশাহ হতাম আজকের দিনে আমার এটাই হইতো, আমি ওই ডাল ভর্তা পেয়েই বাদশাহী মনে করতাম, আর এ ডাল ভর্তা পেয়ে ফকরি মনে করে। কিন্তু রিজিক যা লেখা হয়েছে তাই পেয়েছি। এইবার এই একটা আলু বানাইতে পারবে কেউ? একটা আলু কেউ বানাইতে পারবে? ধারণা করো পৃথিবীর জমিনে কোনো খাবার নাই আর এই আলুটাই খাবার, তুমি ধারণা করো 2 দিনের উপোস, এই আলুটাই খাবার, তখন তুমি দেখবে এই আলু কত মূল্যবান। এই পৃথিবীতে যে গোস্ত খায় সেও বাঁচে, যে আলু খায় সেও বাঁচে, যে ডেলি গোস্ত খায় সেও মরে, যে ডেলি আলু খায় ভর্তা খায় সেও মরে। এই পৃথিবীতে যে সবচাইতে দামি খাবার খায় সেও বৃদ্ধ হয়, এই পৃথিবীতে যে সবচাইতে দুর্বল খাবার খায় সেও বৃদ্ধ হয়। এত শুধু এবং মজার কথা হলো যে আজকে 2000 টাকা এক বসা খাইছে তারও সন্ধ্যায় ক্ষুধা লাগবে, যে আজকে 30 টাকা দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাইছে তারও সন্ধ্যায় খিদা লাগবে। যদি এমন হতো 2000 টাকা খাওয়ার পরে 6 দিন আর খিদা লাগে নাই, তাহলে এক হিসাব যে আমি ফকির ডেলি 3 বার খাইতে, বড় লোক ডেলি 6 দিন একবার খায়।
বুঝতাম যে তোমার একটা দুঃখের ব্যাপার, আসলে তো দুঃখ। ও ও ডেলি একবার খায়, একবার হাত ধোয়, ছয় দিন খায় না। আর তুমি গরিব, ডেলি যাইয়া খাও, হাত ধো, যাইয়া খাও, হাত ধো, সময় নষ্ট হয়। আমি বুঝতাম যে তাহলে ঠিক আছে, গরিবি আর ফকিরের মধ্যে, ধনী আর দরিদ্রতার মধ্যে তো বিশাল বড় মুশকিল, এত বিশাল মুশকিল। ধনী হলে তো সপ্তাহে একবার খাইলে চলতো, দরিদ্র হওয়ার কারণে ডেলি তিনবেলা খাইতে হয় না, এরকম কি? কিসের এত আফসোস তোমার মানুষ? আল্লাহর প্রতি কিসের তোমার এত কমপ্লেইন? তুমি বাদশাহ হলেও আজকে টোক নগরেরই হতা, আর কোন এক রাজা এসে তোমার সব কিছু লড়াই করে তোমার বউ সন্তান নিয়ে চলে যেত। তা তো ভালো আসো আলহামদুলিল্লাহ, স্ত্রী সন্তানের সঙ্গে আসো আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আসো আল্লাহকে চেনো মানুষ, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। এই কারা কারা আল্লাহর দিকে এক বিঘতে গেতে চায়? হুম, এক বিঘতে গেতে চান? আচ্ছা আগেরটা আগে আসেন, কারা কারা আল্লাহর কাছে একটা নেকি নিয়ে যেতে চায়, অন্তত একটা নেকি, কারা কারা? তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে তার জন্য দশ গুণ আরো বৃদ্ধি করে দেব। অথচ যে একটি পাপ নিয়ে আসবে তার বিনিময় সমান শুধু একটাই পাপ বলে গণ্য হবে এবং ক্ষমা করবে আল্লাহ। আল্লাহ আকবার। কে কে আছো রবের দিকে এক বিঘতে গাবা? হাত তোলো। পাঁচ ওয়াক্ত নামাজ ব্যাস 17 রাকাত শুরু করো, যারা বেনামাজি আর যারা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত, তোমরা সুন্নত নফল ভিতর এগুলোর দিকে মনোযোগ দাও, কিভাবে পড়ো সেটা শেখো। আল্লাহর দিকে কারা কারা এক বিঘত আগাবে? এক বিঘত কারা? মিথ্যা কথা বলবে যে সে আত্মনায় ফেলুক, মিথ্যা ভাই আমার তো কাম না, দরকার নাই তো আমার, তো ঠিক কিনা বা ঠিক কিনা। কারা কারা মন থেকে আল্লাহ দিকে এক বিঘত আগাবে? শোনো আল্লাহর দিকে এক বিঘত আগালে কি হবে? আল্লাহ বলছে যে আল্লাহ তোমার দিকে এক হাত আগাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর দিকে এক হাত আগাবে? আল্লাহর দিকে এক হাত আগাবা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে তাহলে আমি তার দিকে এক বাহু আগাবো। যে আল্লাহর দিকে এক বিঘত আগাবে আল্লাহ তার দিকে এক হাত আগাবে। না আমি এটা আমার হাত বলতেছি, আল্লাহর হাত কিরকম আমরা জানি না। ওকে, আমরা জানি এটা আল্লাহর হাত কেমন? আল্লাহর মতো। কার মতো? যেমন আল্লাহর জন্য যোগ্য ও সম্মানীয়। আমি জানি না, আমি আমরা জানি না, আমি কিন্তু এটা আমার কথা বলতেছি। বাকি আল্লাহ কিভাবে এক হাত আগাবে, কিভাবে এক বিঘত আগাবে এটা কে জানে? ওটা জানার মধ্যে যদি কল্যাণ থাকতো আল্লাহ আমাদেরকে জানাই দিত, ওটা আমাদের জানার বিষয় না। তবে আমরা তো এক বিঘত আর এক হাত বুঝি নাকি? তাহলে কারা কারা আল্লাহর দিকে এক হাত আগাবে? আল্লাহ তোমাদের দিকে কতটুকু আগাবে? কতটুকু? এক বাহু আল্লাহ তাআলা তোমাদের দিকে আগাবে। কে কে আল্লাহর দিকে হেঁটে যেতে চায়? আল্লাহর দিকে হেঁটে যেতে চাও? আল্লাহ তাআলা বলছে যে তাহলে আমি তার নিকট দ্রুত যাব, মানে তুমি পৌঁছানোর পূর্বে আল্লাহ তোমার দিকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া ভর্তি পাপ সমূহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহ তাআলা বলছে যে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তার কাছে গিয়ে তাকে ক্ষমা ক্ষমা করে দেব সাক্ষাৎ করে। কিন্তু কি অপরাধ করা যাবে না? কি অপরাধ করা যাবে না? আচ্ছা একটা হাদিস পড়িয়েছিলাম, ইন্না বাইনার রাজুলি ওয়াশ-শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাকে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় বান্দা কুফুরি শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। টোকনগরবাসী সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আল্লাহকে এক হাত আগাইবা নিজের দিকে? আল্লাহর দিকে এক হাত এগিয়ে আল্লাহকে কি এক বাহু নিজের দিকে আগাবা? এবং আল্লাহর দিকে হেঁটে গিয়ে আল্লাহর সাথে দ্রুত আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং জমিন ভর্তি পাপ থাকলেও আল্লাহ তাআলা তোমাদের সাথে জমিন ভর্তি ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবে। যদি শিরিক না করো, নামাজ ত্যাগ করলে শুধু বেনামাজি হয় না, শিরিকই হয়, কুফুরি হয়। দিনে আমরা 17 রাকাত নামাজের হেফাজত করব ইনশাআল্লাহ। যারা করবো না তারা হাত তোলার দরকার না, এত সিনেমা নাটকের দরকার কি? যারা আমরা আজকে এখান থেকে গিয়ে ঈশা সলাত আদায় করবো তারা হাত তোলো। ঈশা থেকে স্টার্ট সলাত ফজর পর্যন্ত কে দেখছে? ফজর কেউ এখানে ফজর দেখছেন এখনো? ফজর পর্যন্ত পৌঁছানোর গ্যারান্টি আছে? তাহলে সলাত কখন থেকে শুরু হবে?
আয়েশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। শুনুন, আমি আমার বক্তব্য শেষ করব শুধু একটা কথা বলে। আজকে এখানে আপনাদের এখানে মেহমান এমন একজন মানুষ এসেছেন, সিম্পলি যদি বলি সে আমি আগে আমি মক্তবের হুজুর আলিফ জবর আ বা জবর বা ব্যাস, আর মাশাআল্লাহ ওনারা এগুলোর স্পেশালিস্ট। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মানুষের মর্যাদা অনুযায়ী তাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা জনসমুদ্রে ভেসে যাব না, আমরা রং বেরঙ্গের কথায় কৌশলে ভেসে যাব না, আমরা এখানে এসেছি শিক্ষা গ্রহণ করতে, আমরা শিক্ষা গ্রহণ করব। যেই উস্তাদ যত বেশি শিক্ষিত, যেই উস্তাদ যত বেশি উন্নত, যেই উস্তাদ যত বেশি বয়স্ক যত বেশি অভিজ্ঞ, তার শিক্ষা তত সুন্দর তত মূল্যবান তত প্রয়োজনীয় তত উদার। আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের শেখ ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফেজাহুল্লাহর বক্তব্য শেষ করেই যাব ইনশাআল্লাহ। কথা দিছেন, মুনাফিকরা কথা রাখেন, আপনারা রাখেন, আপনারা সবাই মুসলমান। জাযাকুমুল্লাহ খায়রুল আহসানুল জাযা واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك ورجوك ما شاء الله